আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে পেস 2022 ই ফুটবল, এটার মধ্যে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচের আপডেটটা এসে পড়েছে। তো আমরা এখন কিভাবে এই এটার মধ্যে আমরা পেস 2022 আমরা ফ্রেন্ডলি ম্যাচে স্টার্ট করব, তো এর জন্য আমরা প্রথমে সবাই ম্যাচ অপশনে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস দেখবেন, দুটাতেই দেখেন, তো এখানে দেখেন যে ফ্রেন্ড ম্যাচ, তো আপনি এখানে দুটাতেই ক্লিক করেন। তো ক্লিক করবেন, ক্লিক করার পর একটু ওয়েট করেন। তো ক্লিক করার পর আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে রোম, আর দুজনের এখানে জয়েন করতে হবে। তো এখানে দেখেন যে দুটো অপশন আসছে, ক্রিয়েট ম্যাচ রোম এবং সার্চ ইউজিং ম্যাচ, তো রোম নাম্বার। তো আমি দেখেন যে একটাতে হচ্ছে ক্রিয়েট ম্যাচ রোম দিব, আর একটা হচ্ছে সার্চিং ইউজিং ম্যাচ। তো এখানে আমি ক্রিয়েট রোম দিচ্ছি। এখানে দেখেন যে সেট পাসওয়ার্ড, তো সেট পাসওয়ার্ডটা অন করে দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। তো আমি 8 পিনের একটা পাসওয়ার্ড দিচ্ছি, 1 থেকে 8 পর্যন্ত। আপনারা দেখেন এইভাবে আপনারা করবেন, দিয়ে কন্টিনিউ ক্রিয়েট করবেন। তা জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। তো এবার ক্রিয়েটে ক্লিক করার পর আপনার আরেক ফোনে যার সাথে খেলবেন সেখানে জয়েন দিবেন। তো এখানে ম্যাচের যে রোম নাম্বারটা দেখেন, এখানে কিন্তু চাইছে যে আপনার ম্যাচ রোম নাম্বার, এই দেখেন যে ম্যাচ রোম নং। তো ম্যাচ রোম নাম্বার হচ্ছে যে ফোন থেকে আপনার এই রোমটা ক্রিয়েট করা হয়েছে, দেখেন ম্যাচ রোম নাম্বার এটা 00351957। তো এই রোমটা দিতে হবে, দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। দেখেন দিচ্ছি, দেওয়ার পর সার্চ, তো দেখেন যে পেয়ে নিয়েছে। তো জাস্ট এবার ইন্টারে ক্লিক করলে আমাকে জাস্ট পাসওয়ার্ডটা দিতে হবে। দেখেন এবার আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দেবো, 1 থেকে 8 পর্যন্ত ওয়েট করেন। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, তো এবার জাস্ট ইন্টার করব। ইন্টার করার পর দেখেন যে এটার মধ্যে আমার কিন্তু ম্যাচটা পেয়েছে, নাইট্রাস অক্সাইড, দেখেন যে আমাকে কিন্তু পেয়ে নিয়েছে। তো এখানে স্টার্ট ম্যাচ, তো আমি দুজনেই স্টার্ট ম্যাচ ক্লিক করবেন, তাহলে স্টার্ট হয়ে যাবে। তো জাস্ট স্টার্ট ম্যাচ ক্লিক করবেন। এর জন্য কিন্তু আমাদের একই ওয়াইফাই থাকতে হবে, এমন কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন তারা দেয়নি, জাস্ট ডাটা অন থাকলে হবে। এবার তো এবার দেখেন যে আমার ম্যাচটা কিন্তু দুজনেরই স্টার্ট হয়ে যাচ্ছে। দেখেন একটু ওয়েট করেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকেন এখন পর্যন্ত, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো দেখেন যে আমার ম্যাচটা কিন্তু স্টার্ট হচ্ছে, একটু লোডিং নিচ্ছে। দেখেন যে আমাদের দুজনের ম্যাচটা কিন্তু ইন্টারফেসটা এরকমই এসে পড়েছে, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো আপনাদের যা যা সেটিং চেঞ্জ করা আপনারা করে নিতে পারেন। তো এবার দেখেন যে আমার ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। নেটের লোড নিচ্ছে, তো দেখেন যে ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এবার এখন আমরা এখান থেকে কিন্তু ম্যাচটা প্লে করতে পারবো সবাই। এ দেখেন যে আমি আপনাদের মাঝে একটু ম্যাচটা খেলে দেখাচ্ছি, ওয়েট করেন একটু। তো এরকম একটু ল্যাগ বলতে কি, একটু ইন্টারফেসটা এরকম আসতে টাইম নেবে। তো দেখেন যে আমার কিন্তু ম্যাচটা দুজনের কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা সবাই আপনাদের এখন ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবেন আপনাদের পেসের। তো আপনারা সবাই এভাবে আপনারা পেস 2022 ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন। ধন্যবাদ সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।